নমস্কার। কবি কমলকৃষ্ণ মজুমদারের লেখা কবিতা বই মেলাটা সবার নয়। আরে ছো জন্তর মন্তর সাত সমুন্দর পেট কা অন্দর বড়া বন্দর ইকড়ি মিকড়ি ছু ছু চন্দর জো জিতা হ্যায় ওহি সিকন্দর। খেলা হোবে ভেলকি হোবে সব বাবুরা পয়সা দিবে লাচ দিখাবে চমেলি লাচ দিখাবে। আরে ছো প্ল্যাটফর্মে ঢোকার মুখে এইভাবেই লোক ডাকছিল ছেলেটা। মাথায় টুপি, হাতে ঢোলক, গায়ে লাল নীল কাপড়ের তালিমারা জামা। দুই ভাই আর বোনকে নিয়ে দেখাচ্ছিল নানা কসরতের খেলা। আমরা যাচ্ছিলাম বাপির সাথে বই মেলাতে। বই মেলাতে দারুণ মজা, বই দেখার মজা, বই কেনার মজা, মেলায় ঘোরার মজা, ফুচকা খাওয়ার মজা। ট্রেন আসতে দেরি করছিল, ছেলেটা তখন আবার ডেকে উঠল, আরে খেল মাদারি ভেলকি গাড়ি দেখ সওয়ারি, লোহার চাকায় ঘুষবে কেমন তিন নিয়ারি, বাবু বাত আসলি জান হাতেলি সুন চামেলি, খুশ শোনে সে পাবলিক তো পেসা মিলি। দেখল সবাই একটা ছোট্ট লোহার রিংয়ের ভেতর ঢুকে যাচ্ছে তিনটে শরীর, তারপর টুং টাং খ্যাপ। ওদের ভাঙা অ্যালুমিনিয়ামের থালায় পয়সা পড়ার আওয়াজ। তুতুল হঠাৎ জিজ্ঞাসা করল, বাপি ওরা বই মেলাতে যায় না? কেমন হয়ে যাওয়া মুখে বাপি বলল, না মা, বই মেলা তো সবার নয়। ওদের ময়লা জামা, ওদের কষ্ট, ওদের ভাঙা থালা আমায় কেমন বুঝিয়ে দিল বই মেলাটা ওদের নয়। কেন নয় এ প্রশ্ন করার আগেই ট্রেন চলে এলো। আর ট্রেনে ওঠার আগে আবার শুনতে পেলাম ছেলেটা বলছে, আরে ছো নমস্কার।